মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনে যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় কর পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। জোরে জোরে কন্না মারহাবা। বন্ধু তোমরা প্রেম করতে জানো না, যদি প্রেম করতে জানতা আজকের এই প্যান্ডেলে কিন্তু মানুষ কুলাইতো না, কারণ তোমরা প্রেম করেছো পৃথিবীর সাথে। আল্লাহ বলেছি বান্দা তোমরা কেমন করে তো নির্বোধ হইলা রে, আমি না বলে দিয়েছি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সেইটান সেইটান ইজ দ্য এটার্নাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, তবে অধিক বেশি মুত্তাকি বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন সুখবর। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, সেইটান ডিসেপশন ইজ ভেরি উইক। আমার নবী বলেছেন অধিক বেশি ইমানদার যারা আল্লাহ রাসূলের প্রেমিক যারা, শয়তান হাজার চেষ্টা করলো তাদেরকে পথভ্রষ্ট বা তাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, ধোকা দিতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখি বলছেন বন্ধু বান্দারে তোমরা কেমন করে এত নির্বোধ হয়েছো। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশটা তুমি একটু চোখ বলে আসো। আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এরে ফিরোজপুরের মানুষ তুমি সুদের মাধ্যমে হোক ঘুষের মাধ্যমে হোক, ও বন্ধু তুমি টাকা উপার্জন করতেছো, কেউ হালাল পথ উপার্জন করতেছো, যে যেমনি পারছো করছো, তুমি চলে যাবে, তুমি কার জন্য রাখবে? তুমি অর্থগুলো রাখবে তুমি তোমার সন্তানের জন্য। কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ বালু ওয়ালা বানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জানিয়ে দিয়েছেন বন্ধু তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, তুমি কার জন্য বন্ধু জমা করছো? এখনকার ছেলেরা যেমনিভাবে ধীরে ধীরে পথভ্রষ্ট হচ্ছে, বাবা মার কবরের পর জিয়ারাত করতে যায় না, বেদাত বলে উড়িয়ে দেয়, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক। এই জন্য বলেছি নিজের বাজারটা নিজে করে কবরে যাও। আমি বারবার বলি আপনারা সবাই এখনো কথা বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কথা বলেন না আমি আপনাদেরকে বলবো আপনারা কৃপণ। জি কথা বলেন না কেন? আপনারা যদি বলেন না না হুজুর আমরা তো কৃপণ নয়, তাহলে বলবো আপনারা অহংকারী। দুইটার তো একটা হবেন, কথা বলেন না কেন? হয়তো কৃপণ নয় তো অহংকার। আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে যিনি আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহ হু আহাদ, লা শারিক, যার সাথে কোনো শরীক নেই, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, কার কোনো ময়, যার কোনো মরণ নেই, তিনি পৃথিবীর সব কিছু সৃষ্টি জগতের সব কিছু দেখে তিনি পবিত্র, ইভেন স্থান থেকেও তিনি পবিত্র। আপনার সামনে আমি জিকির করছি, অথচ জিকির করা ফরজ। জিকির করা কি? আমি সুবহানাল্লাহ বলছি আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলছি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকছি এটাও জিকির, কাউকে অসৎ কাজ করতে নিষেধ করছি এটাও জিকির, নামাজ পড়তেছি এটাও জিকির, আমি হজ করতে গেলাম এটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। লবণ ছাড়া খাবার খাইতে পারবেন? কেন? স্বাদ হবে না, এই জন্য খেতে পারবে না, তাই না? আপনাদের উত্তর সঠিক হয়েছে। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাবারটা খাওয়া সম্ভব না, ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূলের প্রেমিক আপনি যতক্ষণ হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত
আপনার কাছে আমল মজা লাগবে না। যতক্ষণ আপনি আমলকে মজা হিসাবে নিতে না পারবেন ততক্ষণ আপনার আমল করতেও মন চাইবে না। আমার কথা কি আপনারা বুঝে? আরো জোরে বুঝুন, আমার কথা কি আপনারা বুঝে? তাহলে কেন কথা বলেন না? আপনারা কি জানেন জিকিরের মর্যাদা কত? জানেন না? আল্লাহ বলেছে এদিকে তাকান, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। বলছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহরে ওটা দিতে পারেন না, আল্লাহরে আল্লাহ। আচ্ছা মনে হয় এক সপ্তাহ ধরে খাবারে খায় না কিছু লোক, আমার কাছে এরকম লাগে। আরে ওই যে বলছি আপনি তো আপনার পরিচয় জানেন না, কেমনে আল্লাহরে ডাক দিবেন? আল্লাহ কি কয় জানেন? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মাশা আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন, ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন। এবার বলেন তো আল্লাহর মন মতো পথে কি আমরা চলছি? আল্লাহর পথের তো তোয়াক্কাই করছি না, নিজেরা নিজেদের মতো করে রাস্তা দিন দিন আমরা নতুন নতুন আবিষ্কার করছি, তাই না? এটাই হলো আমরা মুসলমান হিসেবে ধ্বংসের কারণ। আল্লাহ কি কয়? আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে কি করেছেন? গঠন করেছেন। কার কথা? আল্লাহর কথা, 30 পারা সূরা ইনফিতর। এখন আমরা কি আল্লাহর মন মতো আল্লাহর ইচ্ছে মতো পথে চলছি? চলছি না। মনে রাখবেন যত বড় আপনি পাওয়ারফুল পার্সনই হন না কেন, পৃথিবীতে যতই প্রভাব দেখান না কেন, আপনাকে কিন্তু মরতে হবে। কোথায় যাবেন? পৃথিবীতে অভাবে পড়লে টাকা ধার পাওয়া যায়, অসুস্থ হলে হসপিটাল খুঁজে পাওয়া যায়, ডাক্তার একটা না হলে আরেকটা চেঞ্জ করা যায়, কথা বলেন না কেন? এরকম না বিষয়টা? যদি পারিবারিক কোনো দ্বন্দ্বে জড়িয়ে যায়, বড় কোনো মামুখালু ঢাকলে টেলিফোন দিয়ে সলভ করা যায়, যায় না? কিন্তু ফিউচারটা বড় ভয়ঙ্কর। আল্লাহ কয় লায়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, মরার আর সুযোগ নেই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to life that day, bachar sujog nai. Allah bolechen ma hum anhabi ghaibi, people will not be able to escape that day, pali jawar sujog, bachar sujog nai, morar sujog nai, pali jawaro bondure amar. এটা যেমন কথা রে, তার চেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো বন্ধু, পৃথিবীর বুকে তোমার তৌফিক অনুযায়ী টাকা অনুযায়ী যত ইচ্ছা তুমি খাবার জোগাড় করে খেতে পারো, যদি তুমি লাইন চ্যুত হয়ে যাও, পথ ভ্রষ্ট হয়ে যাও, কপাল পোড়া হয়ে যাও, তোমার জন্য বড় ভয়ঙ্কর খবর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন একটা খাবার বরাদ্দ রাখা আছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই বর্তমানে যদি এই ফিরোজপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য পৃথিবীতে ফলাতে পারবো না, এত ভয়ঙ্কর খাবার, সামনে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, পেটে একটা অংশ সরিষা পরিমাণ ঢুকতে দেরি, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। ও বন্ধু এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, 100% ইমানদার হও, 100% অন্তরে ভয় সৃষ্টি করো, না হলে উপায় নাই। বন্ধু হাদিস শরীফের মধ্যে সে চাল আল্লাহর হাবিব বলেছেন আরেকটা খাবার, লাইন ছুতো যারা হয়ে গেছো, বিভিন্ন পাপে যারা যুক্ত হয়ে গেছো, ওই সমস্ত উম্মতগুলোর জন্য আরেকটা ভয়ঙ্কর খাবার। আহারে ফিরোজপুরের মানুষ কেমন করে বলবো রে বন্ধু, আমার নবী বলেছেন আরেকটা খাবার বরাদ্দ করা আছে, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো,
এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। ঘামের গন্ধ কইলেই কিন্তু একজন আরেকজনের কাছে আমরা বসতে পারি না, ঠিক কিনা বলেন? এই তুই তাড়াতাড়ি যা, ড্রেসটা চেঞ্জ করে আয়, অথবা ফ্রেশ হয়ে হায়, ঠিক না? ঠিক বন্ধু, আমি মিথ্যা বলছি না, আপনাদেরকে অতিরিক্ত ভয় লাগানোর জন্য বলছি না, যা সত্য দীর্ঘদিন গবেষণা করে যা তথ্য কালেক্ট করেছি তাই বলেছি রে বন্ধু। এখনকার মানুষ এত বড় পাপীরে, সকাল টু সন্ধ্যা আমি মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখি ইসলামের কোনো কিছুই তার সাথে নাই। কথা বলেন না কেন? কিছুই নাই। আমি কেমন করে বলবো বন্ধু, কোন দিকটা নিয়ে বলবো? দেখবেন এখন রাস্তায় দেখা হলে কেউ কাউকে সালাম দেয় না। মানুষ একজন মারা গেলে তার জানাজায় শরীক হয় না, কবরের পারে গেলে দুইটা হাত তুলে নমনীয় দোয়াও করতে চায় না, ঠিক কিনা বলেন? আজান দিলে মসজিদ অত্যন্ত ডিজাইনেবল, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আজান দেওয়ার পরে মসজিদে মুসল্লিও খুঁজা পাওয়া যায় না। ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলামটা গরিব ছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না। রিসালাত যখন আমাদের মাঝে আসলো, কি আসলো? কথা বলেন না কেন? আপনারা কি রিসালাতের বিপক্ষে লোক? রিসালাতকে যদি অবিশ্বাস করেন, অস্বীকার করেন, আমি বলছি তাওহীদ কি যতই তুমি ডাকো রে, তোমার এই ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। তুমি তাওহীদকে বিশ্বাস করতে হলে, সম্মান জানাতে হলে তুমি রিসালাতকে বিশ্বাসের মধ্য দিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? আপনি আল্লাহ শব্দ শিখেছেন কি আসার কারণে? রিসালাতের কারণে। আপনি নামাজ নামক জিকির করার ট্রেনিং নিয়েছেন কোত্থেকে? রিসালাত থেকে। কথা বলেন না কেন? কোরআন তেলাওয়াত প্রাণ ভরে করছি বন্ধু, কোরআনের আওয়াজ শুনলে মানুষ মুখরিত হয়ে যায়, চোখের পানিগুলো ঝর্ণার মতো পড়ে, এই কোরআনের মধুর বাণী পেয়েছি রিসালাতের কারণে। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বোঝেন না? নবীর এ নবী ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব না, ঠিক কিনা বলে? নবী যে আমাদের জন্য রহমত না গজব? কত বড় রহমত! এত বড় রহমত! আজকে হাদিসের একটা অধ্যা বন্ধু আসরের নামাজ পড়ে, আমি বলি ভালো লাগে না একটু কিতাব দেখি, হাদিসের একটা অধ্যা নিয়ে বসেছি, নবীজি কেমন করে সাফায়াত করবে উম্মতগুলোকে বন্ধু? আমার পুরো মাথা বন্ধু এলোমেলো হয়ে গেছে রে। আমার নবী পাওয়ারের খবর যখন আমি পেয়েছি বন্ধু, নিজেকে সব সময় অনেক অনেক বেশি দামি মানুষ মনে করি, আরো বেশি মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন নগণ্য একজন গোলাম হিসাবে কবুল করেছেন। বন্ধু আমি আপনাদেরকে আজকে বলবো, নবী যে আমাদের জন্য কত বড় নিয়ামত, এই যে জিকিরের ট্রেনিং আমরা কি আল্লাহ সরাসরি দিয়েছেন রাসূল? কথা বলেন না কেন? আপনি রাসূল কি যদি আঁকড়ে ধরতে পারেন আপন করে, তাহলে হয়ে যাবেন আপনি 100% একজন মুমিন। আর রাসূল কি যদি কোনো অংশে আপনি বাদ দিয়ে দেন, কোনো দিন নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলবে, কোরআন তেলাওয়াত করতে করতে কলিজা শুকিয়ে যাবে, তারপরেও আপনি সফল হতে পারবেন না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, এখনো পর্যন্ত আপনাদের জবান দিয়ে আমি জিকিরটা বের করতে পারিনি। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস, আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো। ওই প্রিয় মানুষগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, তারা সারাটা জীবন জিকির করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। বলে হুজুর ফয়সালা দেন গো, আল্লাহ আমাদেরকে কেমন করে স্মরণ করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, তুমি আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই। ওমা ওমা ওমা, আন্নের মুসল্লিরা কিছুই তো বুঝে না, এও আন্নারা হিসুন্দি কথা কই না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনারা যদি আমার কথা শুনতে সত্যি কমফোর্ট ফিল করেন আমি আলোচনা করতেই থাকব, আর যদি মনে করেন না হুজুর আমাদের মধ্যে কিছু অনীহা আছে আমি সাথে সাথে স্টপ, আমি নিজে সাইলেন্ট হয়ে যাব। আসলে কি আলোচনাটা শুনবেন সবাই? তাহলে তো আমার সাথে একটু কথা বলতে হবে না? আর জোরে বলেন, কথা বলতে হবে না? দেখেন নবীজি আমাদেরকে কেমন করে জিকিরের জন্য উৎসাহিত করতেছেন বন্ধু। নবীজি কি জিকির করে নাই? কথা কয় না,
কোরআন থেকে দলিল নবীজি জিক্রি কেমন করে করছে বন্ধু, নবীজি যখন নামাজে দাঁড়াতো মাওলার জিকির হলো শ্রেষ্ঠ রে নামাজ, আমার নবীজির পা মুবারক ফুলে বন্ধু লোহ মুবারক বের হয়ে আসতো, তারপরেও নামাজ শেষ হতো না। তোমরা কেমন নবীর উম্মত দাবি করো, তোমার নামাজ কেমন করে পড়ো, একটা সেকেন্ডও যাইয়া সেজদায় তুমি থাকো না, ঠিক কিনা বলেন? একটা সেকেন্ড তুমি সেজদায় যে দাঁড়ায় থাকতে সেজদা দিয়ে থাকতে পারো না। ইমাম সাহেব একটু লম্বা কেরাত দললে গলাহুরের জ্বালায় তাড়াতাড়ি ইমাম সাহেব নামাজ শেষ করে দেয়, ঠিক না বেঠি? বাংলাদেশের আমার মনে হয় দুই চারটা জায়গা যারা প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব বন্ধু প্রেসারের মধ্যে থাকে, তার কারণ হলো মসজিদের দায়িত্বশীল ব্যক্তি সমাজের ম্যাক্সিমামই নষ্ট মানুষ, টাকার জোরে ক্ষমতার জোরে মসজিদ পর্যন্ত নোংরা করে দিয়েছে, মসজিদের পবিত্র মিম্বার পর্যন্ত দখল করে নিয়েছে। বন্ধু ইমাম সাহেব স্বাধীনভাবে কথাও বলতে পারে না। আপনারা জানেন না গত কয়দিন আগে আমাদের কুমিল্লা শহরে আমার বাসার পাশে জাজরাইল একজন খতিব শোধ নিয়ে ওয়াজ করে মিম্বর থেকে নামছে, সভাপতি বলতেছে আগামী জুম্মা থেকে আপনার আসার দরকার নাই। আপনারা বলেন এই সমাজ কি ধ্বংসস্তূপ কিনা? আরো জোরে বলেন। বন্ধু আলেমদের সাথে প্রেমের দূরে লাগাইতে হবে, আমি আপনাদেরকে বলি কেমনে। নবীজি বলতেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক দুর বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছেন হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে এক হাত পরিমাণে গিয়ে আসি, এক গজ পরিমাণ আল্লাহ তার বান্দার দিকে এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছেন আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি। বন্ধুরে আমার, আমাদের এই জিকিরের জলসার মধ্যে নামাজি আছে, বেনামাজি আছে, সৎকর আছে, গোসকর আছে, বিভিন্ন পাপী এবং নেকি মিলে এই পরিবেশটা, তাই তো? এটাই তো স্বাভাবিক বন্ধু। কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি দেখেন নবী জানিয়ে দিয়েছেন, নবীজি জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন পৃথিবীর নর্মাল জলসায় বসে আমার বান্দা আমার জিকির করছে গো, হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় বসে আমি আমার ওই বান্দার জিকির করতে থাকি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মজার খবর রে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে জিকির করে করে সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন গো আমি আল্লাহ আমার বান্দা আমার দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে গো আমি আমার বান্দা তার দিকে দৌড়ে ছুটে চলে যায়। বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো গো, বন্ধু তুমি হাজার জনম যদি আল্লাহকে ডাকো আল্লাহ যদি নিজে এসে ধরা না দে কোনো দিন আল্লাহর দেখা পাওয়া সম্ভব না, আল্লাহর দিদার পাওয়া সম্ভব না। আল্লাহ বলেছে হাবিব আমার বান্দাগুলো হেঁটে হেঁটে আমার দিকে আসে গো, জিকিরি করতে করতে আমার বান্দা আমাকে তো খুঁজে পাবে না, এই জন্য আমি দৌড়ে এসে আমার বান্দাকে ধরা দিয়ে দিই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যে বলেছে উম্মত তোমরা যখন জিকির করো গো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমারে পাগল কয়। জোরে জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু রেফারেন্স দিতে গেলে সময় লাগবে, আপনারা তো সাধারণ মানুষ, আলেমুল আমাদের সামনে যখন আমরা আলেমরা বসবো তখন কথার নমুনা হবে অন্যরকম, কিন্তু সাধারণ লোকাল প্লেসে যখন কথা বলবো তখন আমাদের মেন্টালিটি থাকবে তৃণমূল পর্যায়ের মানুষের ব্রেইনে ঢোকানো, কথা বলেন না কেন? এই জন্য রেফারেন্স দিচ্ছি না, শুধু বাংলা ট্রান্সলেটটা বলতেছি। বন্ধু আমার নবীজি বলেছেন জিকিরটা জবান দিও উম্মত, তবে জবান এবং কল দুটো মিলে যদি তুমি জিকির করতে পারো এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে, কথা বলেন না কেন? যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, আমরা যখন অনেক কথা বলি কি কথা বলি, কথা বলেন তোমরা যুবক ভাইরা বলতে পারো না, আমরা যখন অনেক কথা বলি তখন মুখ থেকে থুতু আসে না, এটাও কিন্তু একটা ময়লা,
যেমন আমি কয়বার এই পর্যন্ত দুইবার নিয়ে নিছি টিস্যু, নিছি কিনা? এই যে ধরেন আমি আমার এই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য টিস্যুটা ব্যবহার করলাম, এটা হলো আমার মুখের থুতু পরিষ্কার করার একটা যন্ত্র, ঠিক কিনা বলেন? আমি এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। বন্ধু, আমার নবীজি বলেছে উম্মত প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে রে। মানুষের মনের গোরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে কর না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু দেখবেন অনলাইনে আমার কত বেশি পরিমাণ জিকির, বেশি বেশি পরিমাণ দরুদ, বেশি বেশি পরিমাণে নবীজির কদমে সালাতু সালাম। জোরে কর না সুবহানাল্লাহ। আজকের জুমার দিন আপনাদেরকে আল্লাহর জিকিরের পাশাপাশি কিন্তু নবীর জিকিরও করতে হবে, কথা কয় না? আমার কথা নয়, আল্লাহ বলেছেন মাইয়াতুর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তির রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূল মানলো সে যেন আল্লাহ মানলো। রাসূল মানলে অটোই আল্লাহ মানা হয়ে যায়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, এই যে শাহপুর দরবার শরীফের একজন আল্লাহর ওলি ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, নাম শুনছেন নি? আপনারা কে কে নাম শুনছেন হাত তোলেন। এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিল রে, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। বন্ধু, উনি 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সাথে বাহাস করার জন্য গিয়েছিলেন। আপনারা ইতিহাস শুনেছেন কিনা জানি না বন্ধু, কত সনে? 1980 সনে। বন্ধু, নবী চিনার জন্য আপনাদেরকে বলছি, আপনি আমল কম করলেও জান্নাতে যেতে পারবেন, যদি নবীর সাথে কোনো ধরনের কোনো বেয়াদবি না হয়। আপনি নবীর সাথে সরিষা পরিমাণ বেয়াদবি করবেন, আপনার নামাজ রোজা হজ যাকাত দান সদকা আপনার মনের অজান্তেই ধ্বংস হয়ে যাবে। 1980 সনে আমি আপনাদেরকে বলি, তারা তাদের ধর্মগ্রন্থ থেকে বন্ধু দলিল নিয়েছেন। তাদের ধর্মগ্রন্থটার নাম যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা বক্তব্য দিয়েছে। তারা বলেছেন হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ, তারা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি কাউন্টার দিয়েছেন পাল্টা, তিনি বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আঙ্গুলটা কোন দিকে? মদিনার দিকে, কথা কয় না? কোন দিকে? মদিনার দিকে। কারণ আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা। আল্লাহর বাড়ি যাইতে হলে, আল্লাহর কাছ থেকে যাইতে হলে বন্ধু, রাসূলের কাছে ছাড়া অন্য কোথাও টিকিট পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় সময় বলি, পাইলে নিরাদাই গো নবী, পাইলে নিরাদাই, পাইলে নিরাদাই গো নবী, পাইলে নিরাদাই, দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণে ধুলি মাখব গাই, পাইলে নিরাদাই গো নবী, পাইলে নিরাদাই, পাইলে নিরাদাই গো নবী। বুঝছি আপনারা গজলও গাইতেন না, মারহাবাও কইতেন না, হাদিও দিতেন না, আমিও গজল গাইতাম না। এরি স্বাস্থ্য ভাই, তুই একখানা ঠিক কথা কইছ, আর মনের কথা খুলি কইছ, তোরে আল্লাহ ধন্যবাদ। আপনি রাগ করে লইছেন কিন্তু, এই মিয়াস সামনে এ বয় না, হাসবেন সবাই দেখবো। এখানে যদি হার্ট অ্যাটাক করে মরেন, দুশো হইব গাজী সুলাইমান কইব, ওজন তো যাই একখানা হার্ট অ্যাটাক করে মরে গেছে স্পট ড্যাট। কারণ আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু ফ্রিলি আলোচনা করি, আপনারা অনলাইনে দেখবেন আমি সহজে রাগ করি না, রাগের রাগ করলে কিন্তু রাগের মতো রাগ সোজা নাইমা চলে যাবো বাসায়। আমি কিন্তু একজন ফ্রি মানুষ, আমি সবসময় ফ্রি থাকতে পছন্দ করি, হাসি খুশি থাকি। কেন জানেন? রাসূল বলেছেন বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকবে, ফ্রি থাকবে, মানুষের সাথে মিশবে, মানুষের সাথে আলাপ আলোচনা হবে, কথোপকথন প্রেম বিনিময় করবে। আর যদি ভুতুম পেঁচার মতো আউপ্পা দিয়ে থাকো, একটু পরে দেখবো হুনবুজু মুখ মারা গেছে, কি হয়েছে, হার্ট অ্যাটাক করছে, বোঝেন নাই? যেই মানুষ সব সময় একা একা ভাব নিয়ে থাকে, এটি বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। দেখবেন যেটি হাসি ফ্রি থাকে হাট বাজারে যায়, ভাই আইন এক কাপ চা খান, না না খাইতেন না, তাহলে আতুন এক কানা খাই যান, কথা কর না কেন? আরে মি আপনারা তো হাসতেও পারেন না, ম্যাক্সিমাম লোকের দাঁত দেখা যায় না, আলহামদুলিল্লাহ। আর জোরে ওয়াজ দিকে মজার না,
তাইকে নিজে থেকে কিছু কই আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আমি যে হেডলাইন দিছি আলেমরা বৈশা রয়েছে, আমি কিন্তু হেডলাইনের দ্বারে কাছেও গেছি না, গেছি আমি আজকে একটা শিরোনাম দিয়েছি কি জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন, তুমি ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। এই জন্য আমি আপনাদেরকে ইমান ও আমল দুটার ওয়াজ একসাথে করছি। রাসুল তো আমাদের ইমান, রাসুলকে ভালোবাসার সর্বোচ্চ মর্যাদা আমাদের জন্য ফরজ। এই জায়গাটা ছুটে গেলে আপনি মনে করবেন আপনি শেষ। দেখেন কোথায়? আমেরিকায়। কোথায়? 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট। কয়টা? 150টা গির্জার। আমার দিকে তাকাও, বিশেষ করে ইয়াং ম্যানদেরকে মিন করে বলছি, তোমরা আমার দিকে তাকাও, 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট কি সহজ কথা? ওনলি ওয়ান পারসন, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, তিনি বলেছেন, নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, তারপরে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, ভালোবাসার পরে তোমাদের জীবনের সবগুলো গুণ আল্লাহ ক্লিন করে দিবে, মাফ করে দিবে। আওয়াজ দেন সুবহানাল্লাহ। বলে হুজুর গো, আল্লাহ কি কোরআন শরীফ ইংরেজিতে কইছে? না না, তিনি তো ডক্টর ছিলেন, যখন ওনার কিতাব যেই কোনো আলেম পড়তে পারবে না, ওনার একাধিক কিতাব আমি গুনাগারের পড়ার এবং দেখার সৌভাগ্য হয়েছে বন্ধু। যখন কিতাব ধরেছেন, নন স্টপ প্লে টু জেড কমপ্লিট করেছেন রাইটিং এর মাধ্যমে, শুরু থেকে শেষ ইংলিশ, আবার কোন কোনটা বন্ধু একেবারে শুধু আবারতগুলো তুলে ধরেছেন, আবার কোন কোনটা আরবি বাংলা ইংলিশ ট্রান্সলেশন করেছেন, এমন জঘন্য আল্লাহর ওলি বন্ধু, চলে গেলে আর পৃথিবীতে ফিরে আসবে না। বলে হুজুর, আল্লাহ কি ইংলিশে বলছে? না, উনি বলেছেন, কারণ তাদের মাতৃভাষা তো ইংলিশ ভাষা, এটা না বললে তারা তাদের কি বোঝানো সম্ভব হতো না। আল্লাহর কোরআনের ভাষা এখানে আলেম রয়েছেন, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইয়াহদিবকুম আল্লাহু ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হুজুর ভাইয়েরা কম ছেড়ে আসেন, তার আর কম আছে? এই যে দেখেন, আমার হুজুর ভাই কইছে আছে, তাহলে কি করতে হবে? আপনি আল্লাহ পর্যন্ত যাইতে হলে মদিনায় যেতে হবে, মদিনার নবী ছাড়া কোনো রাস্তা খোলা নাই। কথা কন না কেন বন্ধু? এটা মেরাজে চাঁদ রে, আগামীকালকে লাইলাতুল মেরাজ, রজবের দ্বিতীয় জুমা, আমি আলোচনা করবো। আমি যে নতুন মসজিদ বানিয়েছি, আল্লাহ আমাকে দিয়ে একটা মসজিদ বানানোর তৌফিক দিয়েছে, আপনারা অনলাইনে দেখবেন, এত দৃষ্টিনন্দন, এত নান্দনিক, সহজে যেই কোনো জায়গায় মসজিদ পাবেন না বন্ধু। 30 বছরের পুরনো দাদা ভাই, পাঞ্জেগানা ছিল, এই 24 সালের প্রথম জুম্মায় আমি জুমা চালু করেছি, এবং প্রতি জুম্মায় খতিবের হাদিয়াটা আমি একাই বহন করবো, ওয়াদা ঘোষণা দিয়েছি, আলহামদুলিল্লাহ। কন্যা মসজিদে জমা পড়াবো বন্ধু। আমরা নবী চিনি না, নবীকে মর্যাদা দিতে জানি না, আমাদের জন্ম এই মেরাজের দিন, নবীজি মেরাজ এনেছি, আল্লাহ তোমার সাথে আমার তো দিদার হলো, মেরাজ হলো, আমার উম্মত যদি মেরাজ চায় আমি কি করব গো? আমার উম্মতির জন্য মেরাজ দিয়ে দাও হাবিব, আগেই তো বরাদ্দ করে রেখেছি, আপনার উম্মতের মেরাজ হলো 50 ওয়াক্ত নামাজ। এবার বন্ধু মুসা কালিমুল্লাহ পরামর্শ দিল, ও আল্লাহর হাবিব, হাবিব আল্লাহ গো, আপনার উম্মতগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে গেলে তাদের জীবন মান পরিবর্তন করবে না, তাদের কষ্ট হবে। মুসা নবীর পরামর্শে 9 বার আল্লাহর কাছে আসা দাওয়া করতে করতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিল, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবীজি প্রস্তাব করে নিয়ে আসলো, ঠিক কিনা বলে? উম্মত নবী চিনো না, নবীকে ভালোবাসতে জানো না, আল্লাহর হাবিব যখন বলল আল্লাহ গো আমি আমার উম্মতের জন্য চাই দাদা ভাই কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ কো হাবিব আপনি 5 ওয়াক্ত দিলে খুশি? কয় আল্লাহ গো আমি খুশি, এটা আমার উম্মতের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ বলে হাবিব আমার কথা কখনোই 2 রকম হতে পারে না, আমি কথা দিয়েছি 50 ওয়াক্ত, কত ওয়াক্ত কথা কয় না? কি সমস্যা? হ্যাঁ সমস্যা হলে আমারে কইবেন, সাধারণ মানুষকে বুঝাইতে গেলে কত রকমের কথা বলতে হয়, বুঝাইতে হয় 50 ওয়াক্ত। আল্লাহ কয় না না আমি তো বলেছি 50 ওয়াক্ত, আপনার উম্মতকে বরাদ্দ দিলাম 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহর কথা অনুযায়ী সওয়াব পাবে 50 ওয়াক্তের। এটা কার কারণে?
শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে এই জন্য বলছি বন্ধু, তোমরা দেখো আল্লাহকে নারায় তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে বলেন না বললে নাই কথা কন না কেন? আপনারা কি রাগ হন আমার সাথে? নারে তাকবীর আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার ধ্বনিটা নিয়ে এসেছে রিসালাত, কে কথা বলেন না কেন? আল্লাহু আকবার শব্দ রিসালাত না আসলে আপনি আমি কেউ জানতাম না, কথা কয় না? আমরা কি কেউ জানতাম? রাসূল যদি এটা নিয়ে আসতেন আমাদেরকে, সে ট্রেনিংটা না দিতেন, আমরা কি কিছু জানতাম? আপনাদের সামনে আমি একটা এক্সাম্পল দেই, এই যে কোরআন শরীফটা, এই যে কি, এটা কি লিখিত না? কথা কন না কেন? আপনারা তো জানেন না বন্ধু, এটা তো এই যুগে আমরা লিখিত পাইছি। কোন যুগে? আবু বকর, আমার নবীজির জামানায় কোরআনটা লিখিত ছিল না। আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই কোরআন লিখিত হয়েছে। তাহলে এটা আইছে কার মাধ্যমে? ওহির মাধ্যমে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে। নবী যখন মক্কায় কোরআনটাও মক্কায়, নবী যখন মদিনায় কোরআনটাও মদিনায়, তাহলে কোরআন আগে না নবী আগে? কথা কয় না? তাইলে নবী কি জুদাকরণ যায়নি? কথা কন না? ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি আমেরিকার বোস্টন মসজিদে যখন বললেন, নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বন্ধু তাদের টনক নড়েছে, তাদের যখন জান্নাতে প্রবেশ করবে বিশাল একটা টিম নবীজির সঙ্গে জান্নাতে যাবে, এই পৃথিবীর এই টিম, বিশাল টিম যে জান্নাতে যাবে, এই দলের মধ্যে পৃথিবীর কোনো ধনী মানুষ থাকবে না, পৃথিবীর শুধু গরিব গরিব মানুষগুলো থাকবে। কারণ এই পৃথিবীর বুকে বর্তমানে নবীর ইজ্জত নিয়ে টানাটানি বড় লোকরাই করে, কথা কন না কেন? গরিব মানুষ অন্ধের মতো নবীকে ভালোবাসে, কোনো ফতোয়া খোঁজে না, নবী বেনজির, নবী বেমেসাল, নবী কখনোই সাধারণ কোনো মানুষের মতো হতে পারে না, ঠিক না বে? ঠিক, আরো জোরে বলেন। আপনি কালেমার দিকে তাকান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন বুঝে নেবেন কিন্তু কালেমা তো সারা জীবন পড়েছেন, রহস্য তো বোঝেন নাই। কালেমার মধ্যে দুইটা পাঠ কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সেটা হলো তাওহীদ, এটা হলো মালিক। পরের অংশটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই নাম্বারটা হলো রিসালাত। এটা কি আপনার আমার জুদা করার কোনো ক্ষমতা আছে? এই পৃথিবীর কারো দুঃসাহস হবে? যুক্ত করেছেন কে? আমি এখান থেকে বের হয়ে গেলাম বন্ধু, আল্লাহ এই কালেমার মধ্যে দুইটা দিকে, দুইটা দিকের তাকে তাকাইয়া সৃষ্টি এবং আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব জায়গায় দুইটা, একটা কোথাও তিনি রাখেননি, আবার তিনটাও কোথাও রাখেননি। আমি আপনাদেরকে বলে দিই, একটু কি মেশালটা দিব, আপনারা আসলে বেশি বিশ্বাস করি আমি খুশি হবেন। কালেমার মধ্যে দুইটা দিক, আল্লাহ কয় হাবিব, কালেমার মধ্যে যেই কালেমা পড়ে যুগ যুগ ধরে বেঈমান কাফেরেরা ইমানদার হবে, এই কালেমার মধ্যে আমি দিক রেখেছি কয়টা? সামনে আসো না, তোমরা সামনে আসো, আসেন। আরে আর চাচাটারে সামনে আনতে আরে নাই, কি যে হয়েছে মনের গড়াই কই তাইতেন লোক, আরে তুমি পিছিয়ে আইয়ো কত যে ইয়ান দিব, আরে না কত সামনে যান, আরে যান অমনু, ইয়া কি ইয়া করতে বইছে, আলহামদুলিল্লাহ কর না, আলহামদুলিল্লাহ টাইম তো শেষ হয়ে যেতে আছে, 11টা বাজে গেছে, শেষ করে দিব না, আর একটু করব মাত্র 11টা, কটারে বাজে? 11টা 6 বাজে, ওয়া শুনবেন আপনারা মজার খবরটা শোনেন না, আশা করি মজা লাগবে, আমি তো প্রতিদিন চাইলেও আসতে পারবো না। আপনারা যদি কালকে বলেন হুজুর কালকে একটু আইসেন, সম্ভব না, আমি বলবো আই এম রিয়েলি সরি, ঠিক কিনা বলেন? কারণ বন্ধু প্রতিদিন শিডিউলটা ফিল আপ করা হয়ে গেছে, একবারে রোজা পর্যন্ত যেতে হবে এমনি এমনি করে। বন্ধু হৃদয় খুলে শোনো, আল্লাহ বলে কালেমা পড়ে পড়ে মুসলমান হবে, তার একটা এক্সাম্পল দিয়ে তারপরে ব্যাখ্যাটাই আমি যাব। আমি আপনাদেরকে বলি, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দুবাসীর মাধ্যমে তিনি নবীজির কাছে তার পরিচয়টা জানালেন। এরে যুবক ভাই তোরা কথা কইস না, আমার দিকে তাকা, তোরা যে আজকে মাহফিলে আসছোস আমি দেখে অনেক খুশি হয়েছি, কারণ জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটাগুলো আমি জিব্রাইলের পক্ষে গণা সম্ভব, কিন্তু যৌবনকালে যারা ইবাদত করে, যৌবনকালে যে যুবক যুবতী আমল করে,
আমি জিব্রাইল তাদের আমলটাও গুনতে পারি না, যৌবনকালের আমলটার স্পিরিট এত বেশি। যুবক তোমাদেরকে স্পেশাল একটা মেসেজ দেই, তোমাদের জন্য মজার খবর, কিয়ামতের দিন সূর্যটা একেবারে মাথার উপরে থাকবে। বন্ধু কেউ কই নিজের ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, সূর্যের তাপে মাথার মগজটা গুস্তের পাতিলের মতো উতরাতে থাকবে। কিন্তু তুমি তো যৌবনকালে সিনেমায় যাও নাই, আয়া মাজা মসজিদে আজান দিলে ভাইয়া আল্লাহ সালা বললে মসজিদে চলে গেছো, পিরোজপুরের মাহফিলের কথা শুনে গাজী সুলাইমানের ওয়াজ শুনতে চলে এসেছো, গরিব মানুষ বিপদে পড়েছে তাকে হেল্প করার জন্য চলে গেছো, আবার যখন গভীর হুজুরিতে তাহাজ্জুদে বসেছো, অন্তরে ভয় জন্ম হয়েছে, তুমি আল্লাহর কাছে তওবা করে একটা মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফালাইছো, একদিকে চোখের পানি পড়ার কারণে তোমার জাহান্নাম হারাম হয়ে গেছে, কাল কিয়ামতের দিন হাশরের ময়দানের জন্য স্পেশাল পুরস্কার তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। ওই দিন আল্লাহর আরশ ছাড়া কিছুই থাকবে না, যারা যৌবনকালে আমল করে তোমরা কবরে গিয়েছো। আমার নবীজি জানিয়ে দিয়েছে, যুবকরা রে তোরা টেনশন করিস না, আমি তোমাদের জন্য সুখবর জানিয়ে দিলাম, আমার আল্লাহ তোমাদের জন্য আরশের ছায়ার নিচের বিশাল একটা অংশ বরাদ্দ দিয়ে দিয়েছে, তোমাদের কোনো কষ্ট হবে না, আরশের নিচে তোমরা জায়গা পাবা। আমার নবীজি বলেছেন, যুবক তোমরা চলার পথে অন্য কিছু করবা না করো, তোমরা একটা কাজ করবে, আমি নবী তোমাদেরকে আরেকটা মেসেজ দিয়ে যাই। যুবক আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ, আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ, আমি নবী তোমাদের জন্য আছি এবং থাকবো, কিন্তু আমি তোমাদের জন্য আমি নবী ছাড়াও আর একটা পুরস্কারের ঘোষণা দিলাম, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার আমি ঘোষণা করে দিলাম। এই জন্য বলেছি যুবক, আমি বলছি না তোমরা ট্যুরে যাইও না, তোমরা ট্যুরেও যাবে ঘুরতে যখন মন চাইবে, বন্ধু বান্ধব ইসলামের আইন মেনে তোমরা সফর করতে যাবে, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিবে, বন্ধুদেরকে নিয়ে ডিনার করবে, সবই তোমরা করবে ইসলামের আইন মেনে, তবে আল্লাহর বিধানটা যখন মানা দরকার তখন যখন মেনে মেনে করবা, তোমাদের দুনিয়ায় তোমাদেরকে অন্য সকল যুবকের চাইতে সমাজে ব্যতিক্রম যুবক হিসাবে মানুষ স্যালুট দিবে, ঠিক না? যদি তোমার মৃত্যু হয় বলবে এক ছেলে ছিল যৌবন থেকে বৃদ্ধ হয়েছে, কোনোদিন নোংরামি করেনি, তোমাদের একটা সার্টিফিকেট তৈরি হয়ে যাবে পৃথিবীর বুকে, জানাজার মাঠে 100 মানুষ একত্রিত হয়ে বলবে, আল্লাহ এই যুবকটা গোপনে কি করেছে জানি না, কিন্তু আমরা দেখেছি প্র্যাকটিক্যালি তার সুন্দর চরিত্র, ইউ আর গড ক্যারেক্টার, উত্তম চরিত্র দেখেছি, আমরা সাক্ষী দিলাম, তাকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেছেন 100 জন বলে সাক্ষী দিলে 100 জন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে ক্ষমা করতে রাজি হয়ে যায়। এই জন্য বলেছি যুবক রে তোমরা দুষ্টামি করো না। একটু পরে আমি মাহফিলটা শেষ করে দিব, আমার আলোচনাটাই ঢুকতে দাও। আব্দুল হযরতে সালমান পারসি তিনি কি করলেন, এক ইহুদি দুবাসীর মাধ্যমে তার পুরো হিস্টোরিটা নবীজিকে জানালেন, কিন্তু আমার দিকে তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হাদিস শরীফ। কিন্তু তখন ওই ইহুদি দুবাসী চিন্তা করলেন যে সালমান পারসি, নবীজি তো পারসি ভাষা জানে না, থিঙ্কিং কি নবী পারসি ভাষা জানেন, নবীজি কি কোনো ভাষা জানা বাদ আছে? ওই ইহুদি দুবাসী বলতেছে নবী তো পারসি ভাষা জানে না, আমি সালমান পারসি সম্পর্কে নবীজির কাছে সালমান পারসির বদনাম করব। এবার ইহুদি দুবাসী চলে গেলেন নবীজির কাছে গিয়ে বললেন, সালমান পারসি তো আপনার বদনাম করেছে, নাউজুবিল্লাহ বলেন না, একটা সেকেন্ড দেরি করেনি, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে ইহুদি দুবাসী তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো, সালমান পারসি আমি নবীর বদনাম করিনি, সেই ইচ্ছে মতো আমি নবীর প্রশংসা করেছে, যারা আমার কাছে সালমান পারসিকে আসতে বাধা দিয়েছিল সে তাদের বদনাম করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু সঙ্গে সঙ্গে প্রাণের নবী যখন সালমান পারসি সম্পর্কে সত্য মেসেজটা ইহুদি দুবাসীকে দিয়ে দিলেন, এবার ইহুদি দুবাসী একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গ, আমি একটু আগে আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা ছিল, আমার বিশ্বাস আপনি সত্যি আল্লাহর নবী, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল।
সাথে সাথে ইহুদি দুবাসী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বলে হুজুর এখানে আসলেন কেন? বোঝানোর জন্য, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব কালিমার মধ্যে দুইটা পার্ট, সৃষ্টির সব জায়গায় আমি দুইটা রাখবো, একটাও না তিনটাও না, আমি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝে নেবেন। আপনার বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, চিব্বা কয়টা? হইছে না? এইটা যেটা বাট পার্ট, এটার আমি বাট পার কই? আপনারা কি বন্ধু মনে করেন জানি না। বলে হুজুর এটা বাটপার কেন? সুদের হোক, ঘুষের হোক, বাটপারির হোক, সিটারির হোক, যত টাকারই হোক, বাবুর সিটা যদি ভালো হয়, কাড়িটা ভালো করে ঘুরায়, লবণটা ঠিকঠাক হয়, বর্ডার ক্রসিং করে পেটে, কথা কয় না কেন? সত্য না? আরে কথা বলেন না কেন? আরে এইটাও তো ওয়াজ, বুঝতে হবে তো। আসলটা হলো ছোট্টটা, আমরা কুমিল্লার মানুষ বলি আলা জিব্বা, ওইটা যদি না থাকে কথা বলা যায় না। তাহলে জিব্বা কটা, কিডনি কটা, সব জায়গায় দুটো একারে থাকা, নুচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, ধনী গরিব, লম্বা খাটো, কালা সাদা, মোটা চিকন, বৃদ্ধ জোয়ান, সব জায়গায় গেলে দুইটা, আজকে ওয়াজ শিখে নাও। এই দুইটার কারণ হলো, রহস্য হলো কালিমা। জোরে জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি যেখানে, আমার হাবিব সেখানে, কথা কন না কেন? আমরা যে আল্লাহ বিশ্বাস করেছি, আজও করি, ভবিষ্যতে করবো, দেখা নি না দেখা, কিন্তু শিখাইছে কে? রাসূল। উই হ্যাভ নট সিন আল্লাহ ইট, উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। আল্লাহ দ্য ফার্স্ট পিলার, ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? কথা কয় না? আমেরিকার গবেষক কে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ড 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেরা বাগদাদি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, কি এসেছে? পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় 100% সফল। সেই নবীর উম্মত আমরা। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছে, এটাই আমার ধন্য হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কন্যা, আপনারা কি ধন্য না? আমি একটা এই জন্য একটা গজল লিখেছিলাম, ছোট্ট একটু শোনাবো, শুনবেন? মোরা ধন্য হয়েছি অগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য, মোরা ধন্য হয়েছি অগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনে যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি, ফুলে ফলে ভরে দি আমায় কর পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি অগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। জোরে জোরে কন্যা মারহাবা। নবীজি আমাদের জন্য অনেক অনেক বড় নিয়ামত। আসছে সামনে রমজান মাস, দিনের বেলা রোজা রাখা কি ফরজ? দেখেন কি প্রেম আল্লাহর সাথে আল্লাহর হাবিবের, দিনের বেলা রোজা রাখা কি কথা কয় না? একটা কয়টা দাদা কি দেখেন? আল্লাহ দিনটা নিছে
রাত পুরাটা আল্লাহর হাবিবের ভাগে দিয়ে দিছে। রাতের বেলা 20 রাকাত তারাবি পড়া সুন্নাত, দিন কার ভাগে? রাত। কি চমৎকার না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যে পড়ি, ফজর জোহর আসর মাগরিব ইশা, শুরুটা সুন্নাত দিয়া। কি দিয়া? কি চমৎকার না? শুরুটা কি দিয়া? তা রাসূলের ইজ্জত আসেনি, কথা কয় না। জোহরের স্টার্ট কি দিয়া, আসরের কি দিয়া, মাগরিবের রহস্য আছে, এই কারণে সুন্নাতরা পিছাই দিছে। এশারের সুন্নাত দিয়া কথা কন না কেন? সারাদিনে কয় রাকাত ফরজ, সবজি তো সুন্নাতার নফল। রাসূলের ভালোবাসা ইজ্জত আছে না নাই, সম্মান আছে না নাই, স্পষ্ট না? আর কইতে হবে আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নকতা নাই। হরফ কয়টা? নবীজির নাম মোহাম্মদ, মিম হা মিম দা, কয়টা? একটার উপরে নিচেও কোনো নকতা মিল আছে নি? আছে। বন্ধু চারে চারে মিলে হলো আট, আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের বন্ধনে একাকার হয়ে গেল। আল্লাহ কয় হাবিব বান্দা তোমরা জেনে নাও, আমি আছি চারে, আমার হাবিব আছে চারে, চারে চারে মিলে হলো আট, আটটা বরাদ্দ দিলাম তোমাদের জন্য জান্নাত। যেমন কর্ম করবা কর্ম অনুযায়ী জান্নাত নসিবে জুটবে, আর কর্ম ভালো না হলে বন্ধু ওই কোথায় যেতে হবে? ভয়ঙ্কর জাহান্নামে। আমি আপনাদেরকে আর একটা মজার খবর দিব আজকে রাসূল সম্পর্কে। বন্ধু আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে আমার আলোচনা শেষ করবো। আমার দিকে তাকা, নবীজি যে রহমত, কত বড় রহমত আমাদের জন্য বন্ধু। খন্দক যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলাহু নবীজি খন্দক যুদ্ধের ময়দানে সে দাওয়াত দিলেন। হাদিসের ভাষা অনুযায়ী আমি বলছি বন্ধু, জাবেরের স্ত্রী বললেন, স্বামী গো যান না, নবীজিকে একটু দাওয়াত দিয়ে আসেন, একটুখানি খাবার খাওয়াবো। কয় সংক্ষিপ্ত খাবার? একটা ছাগলের বাচ্চা আছে, একটু আমার কাছে একটু আটা আছে, জবের আটা। বন্ধু হাদিস শরীফের মধ্যে পাইছি আটার পরিমাণ, জবের আটার পরিমাণ মাত্র 350, কত সের? মাত্র 350। ছোট্ট একটা ছাগলের বাচ্চা, হযরতে জাবের চলে আসলেন খন্দকের ময়দানে। বন্ধু খন্দকের ময়দানে সে ডেকে ডেকে বললেন, নবী গো, অ নবী, প্রাণের নবী গো, অল্প কিছু সাহাব নিয়ে আসেন না, আমার বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে। বন্ধু জাবের বলেছে, উপবাসটা বুঝে নেবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অল্প কিছু সংখ্যক, কয়েকজন, তার মানে কি কয়েকজন? জাবের দাওয়াত দিতে দেরি রে, আমার নবী তখন সকল মুহাজির আনসারদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা সবাই চলো, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। আওয়াজ তোলে কন্যা, নবীর প্রেমিক যারা, নবীর ভালোবাসার দাবিদার যারা রে, নবীর ভালোবাসার মাধ্যমে যারা আল্লাহর ভালোবাসা চায়, ও বন্ধুদের 100% ইমানদার, এদের জন্য নেয়ামতের অভাব নাই। বন্ধু তার নিদর্শন হলো হযরতে জাবের। এবার কি করলেন? জাবের আগে আগে চলে গেলেন বাড়িতে, যাইয়া বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি রে বিপদে পড়ে গেছে, মুশকিল হয়ে গেছে। কয় কি মুশকিল হয়েছে? কয় আমি বলেছি কিছু সংখ্যক লোক নিয়ে আসতে, কিন্তু আমি নিজের কানে শুনেছি, আমার নবীজি, আমার কানে শুনেছি নবীজি গোটা খন্দকের ময়দানে সকল মহাজির আনসারদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা সবাই চলো গো, জাবের দাওয়াত দিয়েছে। বিবি রে এখন কি করবো, কি করবো বিবি রে? এবার ওই জাবেরের বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনি যে কয়েকজনের কথা বলেছেন নবীজি শুনছেন, বসে থাকেন গো স্বামী। এবার আমার নবীজি জাবেরের বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে আমার সামনে রুটির খামিরটা নিয়ে এসো, ঢাকনাটা সরাইও না। সুবহানাল্লাহ বলেন না? এবার বন্ধু, এবার রুটির খামিরটা বন্ধু নিয়ে আসলো, আসার পরে নবীজির মুখ মোবারক থেকে থুতু দিয়ে দিলেন। আওয়াজ তোলে কন্যা, সুবহানাল্লাহ, থুতু দিয়ে দিলেন। এবার বললেন, বিবি
কি পুরো ঢাকনাটা তুমি বলো বিবি যেন না সরায়, একদিক দিয়ে ঢাকনাটা একটু সরাবে, আরেকটু রুটি নিয়ে রুটি বানাবে, একটু কাইনি তুমি খামির থেকে রুটি বানাবে। এবার বন্ধু দিয়ে দিলেন রুটির খামিরটা, এবার বললো যাবে গুস্তের বাতিলটা চুলা থেকে নামায় নিয়ে আসো কিন্তু ঢাকনা সরাইও না। এবার বন্ধু জাবের চুলার উপর থেকে রুটির বন্ধু বন্ধু রুটির যে পাতিলটা গোস্তের যে পাতিলটা নিয়ে আসলো ঢাকনা সরালেন না, এটার মধ্যেও নবীজি বন্ধু থুতু মুবারক নিক্ষেপ করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবির রে ঢাকনা সরাইও না, ঢাকনাটা পুরোটা ঢেকে রেখো, একদিক দিয়ে তুমি একটু খাবার বেড়ে বেড়ে দিবা। এবার কি করলেন জাবের স্ত্রী বন্ধু একটার পর একটা রুটি বানাইতেছে, গোস্ত রান্না করতেছে, একজন একজন করে মুহাজির আনসারদেরকে খাওয়াইছে। বন্ধু ঘ ও বন্ধু চিনে নাও প্রাণীর নবী কে রে, ও ফিরোজপুরের মানুষ আমার ভাই আমার বাবারা, মা বোনদেরকে বলছি রে নবীজি কেমন রহমত নবীজি কেমন নেয়ামত, আপনি আমি থুতু নিক্ষেপ করলে মানুষ আমার দাঁত ষোলোটা ফেলে দিবে, আর যদি কোনোভাবে বন্ধু থুতু তো থাক দূরের কথা, প্লেটটা ধোয়ার পরে যদি আপনি হাতটা যারা দেন একটা ফোঁটা আপনার হাত যারা পানি যদি কোনো খাবারের প্লেটে পড়ে বা পেয়ালায় পড়ে কোনোদিন বাংলাদেশের মানুষ অত্যন্ত গরিব হলেও সেটা খাবে না, কথা বলেন না কেন? সকলের সামনে নবীজি বন্ধু থুতুটা নিক্ষেপ করে দিল। এবার বন্ধু রুটি বানানো শুরু করলো, গোস্ত প্লেটের মধ্যে দেওয়া শুরু করলো। বন্ধু গো রুটির পরিমাণ আটার পরিমাণ মাত্র 350। খাওয়াইতে 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 আমার নবীজির সঙ্গী 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ, কত হাজার? 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। ও বন্ধু সবাই পরিতৃপ্ত হয়ে বন্ধু খাওয়া শেষে চলে গেল। খাওয়া শেষ করে চলে যাওয়ার পরে বন্ধু এবার চাইয়া দেখে যেমন 350 রুটির খামির তেমনই রয়ে গেছে রে, গোস্তের পাতিলটাতে পুরো ইনটেক গোস্তগুলো রয়ে গেছে, মনে হয় যেন এখান থেকে কেউ কিছুই খায় নাই। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা, ও বন্ধু আমি আপনাদেরকে একটুখানি আর একটু শোনাইব, হুদাইবিয়ার কুফের মধ্যে পানি ছিল, 1400 সাহাবী মিলে হুদাইবিয়ার কুফের সব পানি বন্ধু উঠাই নিল। নবীকে চিনানোর জন্য আমি আপনাদেরকে বলছি, পানিগুলো উঠাই নিল, নবীজির কাছে খবরটা চলে গেল। কি করবে এখন মানুষ সাহাবী গুলো, কুফের মধ্যে তো একটা ফোঁটাও পানি নাই। নবীজি কি করলেন? নবীজি কুফের কিনারায় আসলেন, আসার পরে বললেন আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। বন্ধু গো নবীজির কাছে ঘটি দিতে দেরি, নবীজি পানি মোবারক হাতে নিয়ে বন্ধু কুলি করলেন। কি করলেন? কুলি করে নবীজির পবিত্র মুখ মোবারক থেকে কুলিটা বন্ধু ওই হুদাইবিয়ার কুফের মধ্যে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করে দেওয়ার পরে বলছে তোমরা কিছুক্ষণের জন্য এটার কিনারায় যায় না, ছেড়ে দাও, কিছুক্ষণ তোমরা কি করো অপেক্ষা করো। কিছুক্ষণ পরে বন্ধু যাওয়ার পরে দেখলেন ওই কূপের মধ্যে এত বেশি পরিমাণ পানি উঠতেছে। বন্ধু 1400 সাহাবী 20 দিন পর্যন্ত নির্দ্বিধায় পানি ইউজ করতে পেরেছে, পানির কমতি বন্ধ হয় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দাম আছে না নাই, মর্যাদা আছে না নাই? এই নবীর সাথে প্রেম করতে চান কি চান না, নবীকে ভালোবাসতে চান কি চান না? একজন জনৈক ব্যক্তি এসে বললেন, একাধিক হাদিস গ্রন্থের মধ্যে সে চোলামাই কেরাম জানে, নবীজিকে এসে বললেন এক জনৈক ব্যক্তি, আর রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? নবী গো কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে আপনার আমার কোনো টেনশন করার দরকার আছেনি? আরে জোরে বলেন না আসেনি। বন্ধু নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করতেন, সাহাবাই কেরাম নবীজির থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে নিতেন, নেওয়ার পরে তারা মুখের মধ্যে মেসেজ করে দিত, মেসেজ করে দিলে তাদের স্কিনটা একেবারে নোরানি গ্লেজি সিল্ক হয়ে যেত। আমরা সেই নবীর উম্মত যেই নবীজির থুতু নিক্ষেপ করলে কূপের শুকনো কূপে পানি চলে আসে, যেই নবীজির থুতু রুটির খামিরির সাথে যুক্ত হওয়ার পরে সমস্ত মানুষ
মানুষ পরিতৃপ্ত হয়ে যায়। সেই নবী তো যেমন তেমন নবী না, ভালোবাসাটাও থাকতে হবে সর্বোচ্চ ভালোবাসা। এক লক্ষ, এবার দিকে তাকান যুবক ভাইদেরকে বলছি, 1,24,000 নবী রাসুলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভিন বাই আল্লাহ। আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। আরেকজন হলো ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ। বন্ধু, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ। আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, যীশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। আরেকজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মোবারক শোনার পরে হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি বৃদ্ধাঙ্গুলে যদি এইভাবে এখান থেকে লাগাইয়া দুই চোখে যদি মেসেজ করে, নবীজি কাল হাসরের ময়দানে তাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীজির নাম মোবারক শোনার পরে আমি চুমু খাই। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন, হুজুর না জানি কি করে, না বোঝে কিন্তু কিছু করছি না বন্ধু, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে কোন, আর একটা মজার খবর দিবনি বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে খিদা, পেটের খিদা নিবারণ করার মতো কোনো কিছু নেই। হাদিস শরীফের মধ্যে এসছে বন্ধু, পেটের মধ্যে পাথর বাজছে তাও কোনো কাজ হয় না। এরপরে একটা পর্যায়ে তিনি রাস্তায় নেমে গেলেন, রাস্তায় যখন নেমে গেলেন, রাস্তায় নামতে দেরি, নবীজি সেই রাস্তায় আসতে দেরি করে না, নবীজি আবু হুরায়রাকে দেখে মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দিয়ে বললেন, চলো আমার সঙ্গে চলো। এবার নবীজির সঙ্গে চলতে শুরু করলেন, চলতে 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 বন্ধু নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে এবার প্রাণের নবীকে বল, নবীজি যাইয়া দেখলেন নবীজির ঘরের মধ্যে একটা দুধের পেয়ালা। মন দিয়ে শুনবেন, কি একটা দুধের পেয়ালা! নবীজি প্রশ্ন করলেন, এই দুধ কোত্থেকে এসেছে? নবীজিকে উত্তর দিলেন, নবী গো, এই দুধ এসেছে আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন না? এবার নবীজি বললেন, দুধের পেয়ালা দেখে নবীজি বললেন, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, টেনশন করতেছে, সুফফাবাসীদেরকে নিয়ে আসবো, আমি তো পেটের খিদায় অস্থির, এই এক পেয়ালা দুধে তো আমারই কিছু হবে না, আমি সুফফাবাসীদেরকে ডেকে আনলে আমার নসিবে কিছুই জুটবে না, এটা কে ভাবতেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন, সবাইকে বসানো হলো, নবীজির পবিত্র হাত মোবারক থেকে বন্ধু দুধ একজন একজন করে পান করাচ্ছেন। পান করাইতে করাইতে সব পরিতৃপ্ত হয়ে গেল। নবীজি এবার বললেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা নাও এবার তুমি পান করো। পান করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন। পান করতে 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 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে বন্ধু পরিতৃপ্ত হয়ে গেল, কিন্তু এখনো পেয়ালার দুধ শেষ হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ! আমরা সেই নবীর মত, পরে নবীজি দুধ পান করেছেন। অনেক তথ্য আছে নবী সম্পর্কে, নবী যেমন তেমন নবী নয়, নবী সম্পর্কে আপনাদেরকে সব সময় বলি, যখন নারে তাকবীর বলবেন, নারে রিসালাত বলবেন, রিসালাত ছাড়া কিন্তু আপনি আমি জীবনেও কোনো কিছু পাইতাম পাইতাম যত আমল করছি সব রিসালাতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, মজার আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কিন্তু এই দুটো কথা বলেই শেষ করে দিব। মজার কথাটা হলো, আমরা কিন্তু সবাই কোরআনটা পাইছি এটা সবাই জানি, কিন্তু রহস্যটা জানি না। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে, এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা-চামচ পদার্থের ওজন হলো 1,000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কারোরই নেই। যে আকাশে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আকাশকে বললেন কোরআন নিতে না করে দিয়েছে। দেখেন আমরা জমিনে আছি, আকাশ সম্পর্কে হয়তো আমাদের ধারণা নাই, কিন্তু জমিনের দিকে তাকিয়ে দেখেন, জমিনের বুক ছেড়ে বিশাল নদী প্রবাহিত, ঠিক না? জমিনের বুকে বিশাল বিশাল অবকাঠামো, এটা বাংলাদেশে বলেন, উন্নত বিশ্বে বলেন, আছে না? কত বড় বড় ভবন আছে না জমিনের বুকে, বিশাল বড় বড় গাছ আছে না, জমিন কি শক্ত করে ধরে রাখছে না? এটা কি জমিনের সক্ষমতাকে জানান দেয় না?
জমিনকে যখন বললেন, জমিনে তো নিলেন না কোরআনটা, কোরআনটা নিলেন আপনার আমার নবী। আর জোরে করুন না সুবহানাল্লাহ। আর এই কোরআন থেকেই আজকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর এই বিজ্ঞান আসার কারণে আজকে আমরা আধুনিক। নবী না আসলে কোরআন আসতো না, কোরআন না আসলে বিজ্ঞান আসতো না, বিজ্ঞান না আসলে আজকে আমরা এত অত্যাধুনিক হতাম। তাহলে মর্যাদাটা কেমন দিতে হবে রাসূলকে, যেটা চিন্তাও করা যায় না, ঠিক না বেঠি? শুধু কি মুখে বললেই হবে নাকি কাজ করতে হবে? রাসূলকে সম্মান করা হলো মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিতে হবে, কথা বলেন না কেন? কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যেতে হবে, কেউ যখন আমাকে ডাকবে তার ডাকে আমাকে সাড়া দিতে হবে, কথা বলেন না কেন? আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন বিবিকে বলবেন, বিবি গো যদি সম্ভব হয় ঝোলটা একটু বাড়াই দিও, এটা নবীজির শিক্ষা। তোমার পাশের ঘরে যেন একটু তরকারি তুমি ট্রান্সফার করতে পারো, এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের ভালোবাসা, মুখে মুখে বলা নয়। নামাজে যখন যাবেন বেশি বেশি করে সুন্নাত নফল নামাজ পড়বেন, বুঝেন নাই? আরে ভাই এদিকে তাকান, 1969 সনে নীল আর মস্টং $50,00,000,000 ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে চাঁদ, চাঁদ পৃথিবীর উপগ্রহ, এই এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, আপনার আমার প্রাণের নবী ইশারা করতে দেরি, চারটা দুটো টুকরা হইতে দেরি হয় না, জোরে কম না সুবহান। মূসা নবী কয় রব্বি আরনি, আল্লাহ কয় লাংতারানি। মূসা আল্লাহর কাছে দাওয়াত চায়, আল্লাহ কি করে না? কি দাদা ভাই কর না কেন, আল্লাহ কি দাওয়াত গ্রহণ করছে? আল্লাহ একদম স্ট্রেট ফরওয়ার্ড মূসারে না করে দিছে, কয় না আমি দাওয়াতটা দিতে পারবো না, সুবহানাল্লাহ কর না। আরে প্রেম বন্ধু, আর আপনার আমার নবী দাওয়াত চাওয়া লাগেনি, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। তোমরা কোনো কেন, তোমাদেরকে দেখে হাফেজ মনে হয়? হ্যাঁ কও, আমার একটু ত্রুটি মুটি হইতে পারে, তোমরা তো সুন্দর হইব। এই কোরআন শরীফের 15 পারার প্রথম আয়াতে আল্লাহ নবীর দাওয়াত দিয়েছেন। আল্লাহ শুধু দাওয়াত নি দিছে, আল্লাহ কো হাবিব চারপাশ আমি বরকতময় করে দিয়েছি যেন আমি আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। তাইলে কি বোঝা যায়, আপনি আমি নবীর ছোট করলে কিচ্ছু আসে যায় না, ক্ষতি আপনারই হবে, আল্লাহরও কিচ্ছু আসবেও না যাবেও না, আল্লাহর হাবিবেরও কিছু আসবেও না। আপনি যদি বেশি ভালোবাসতে পারেন আপনার মর্যাদা বেশি বৃদ্ধি হবে আল্লাহর কাছে, ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালোবাসতে হবে। এই আমি করতেন মোনা মনু মোরে 10-20 ঘন্টা বইয়ে রাখছেন গাড়িতে, এই হইবে না? আমি তার আরে হাসি দেওয়ার লেগে কইছি, বুঝেন রে অন হাসে না দুর্বল। আচ্ছা ওয়াজ করলাম আমি দুর্বল নেন, আপনার এটা কি হইলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ কর, একটুখানি একটু কথা বলে শেষ করে দিচ্ছি। নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালো বাসতে হবে। আমার দিকে তাকান, নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবী বললেন কয়লা উম্মুকা, তোমার মা। কয়লা সোম্মা মা, তারপরে কে? নবীজি বললেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কয়লা সোম্মামান, তারপরে কে? নবীজি বললেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কয়লা সোম্মামান, তারপরে কে? কয়লা আবুকা, তোমার বাবা। কথা বুঝে আসছে? কথা কয় না মা এবং বাবা, প্যারাডাইস অফ দ্য সাইন্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সম্মানিত উপস্থিতি, উই শুড অবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক না? আর আমরা যারা পিতামাতা আমাদের উচিত বলবো, এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি, প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনার সন্তান আপনাকে অবশ্যই ভালোবাসবে, তবে আপনাকে আগে সেই ট্রেনিংটা দিয়ে উঠাতে হবে তাকে, যেমন যেমন ট্রেনিং। আমার কথা বলেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসাদিন হুববি নাবিকুম ও হুববি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও, কয়টি? একটা হলো হুববি নাবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা,
তুমি নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, তারপরে কোরআন তেলাওয়াত শিখাও। তার কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ আমাদের জন্য দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো ল আর একটা হলো লাইট। ল হলো কোরআন আইন, আর লাইট যেটাকে আরবি ভাষায় বলা হয় নোর, বাংলাতে বলা হয় লাইট। নবীজি আসার কারণে কি অন্ধকার হয়েছে না আলো হয়েছে? তাহলে এটা নূর না? এই দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দুইটাকে শক্ত করে ধরতে পারলেই আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবো। কথা বুঝতে পারছেন? আরেকটা কথা হলো, নবীকে ভালোবাসলে সৌদ ছেড়ে দিতে হবে। আমার দিকে তাকান, এখন কিন্তু আমাদের সমাজে সুদ খুর, যারা সুদ খায় তারা কিন্তু অভিনব কি জানি বলে এটারে অভিনব কায়দায় কিন্তু তারা টাকা হাতিয়ে নেয় মানুষের কাছ থেকে। কেমনি কই তেমনি একটু দেখবেন, একজন মা আর একজন বোনের কাছে যাবে, বোন বিপদে পড়ছি কটা টেয়া দাও না। তারপর গেলে কয় বোন হারামও নাই, কারামও নাই, কো না কো বোন গো তোমার মাস শেষে একটু লাভ দিব। এবার কয় বুবু তাহলে শুনেন একটা কথা, কই কও, কয় আমার কাছে নাই, আমার বড় দুলাভাইটা বিদেশ থাকে, আফার কাছে টাকা দিয়ে পাঠায়, সব অ্যাকাউন্টে আসে। এখন তুমি যদি লাভ দাও, স্ট্যাম্প টিস্টামে সাইন দাও, কারণ তুমি মাইরা দিলে তো আর আমি ধরা খেয়ে যাবো, দুলাভাই আমার বোনকে সাইরা দিব। তেল লেগিয়া আফার কাছে কিছু টাকা আছে, তুমি যদি ঠিকঠাক মতো দাও তাহলে ডাইন না দিতে পারবো। নাউজুবিল্লাহ, এই কৌশলে কেউ বোনের কথা কয়, কেউ মার কথা কয়, কেউ বড় বাবির কথা কয়, কেউ জালের কথা কয়, কেউ দাবরের কথা কয়, কয়ে কিন্তু কৌশলে শোধ লাগায়। মূলত এটা একটা চক্র গেল। এটা মুরব্বীরা কিভাবে লাগায় জানেননি? ভাই বড় বিপদে পড়ছি, ছেলেটা বিদেশ পাঠাইতে পারি না ভাই, কটা টাকা দাও না, হের ভিতরে কিন্তু হিংসা ঢুকছে, আরে এর ফলা যদি বিদেশ যায় আমি তো সুদে টাকা লাগাইতে পারবো না, বড় লোক হয়ে যাবে সে। যা ঘগলবালা বিদেশ তো যাই গেবো, একটা জাতা দিয়ে দেই। কি ভাই আমি এমনি টিয়া দিতে পারবো না, আবার বাইরের থেকে কিছুটা আই না দিব, লাভ দিতে হইব, তার তো বিপদে পড়ছে দিতে হইব না। নিচে ইস্টামে সইটই দিয়া আল্লাহ রাসুল কয় আহারে সোরা, সবাই রে পাকি দিলি, সুন্নির গরের সুন্নি তুই, সবাই রে পাকি দিলি, তুই কি বুঝছস আমি আল্লাহ দেখি না, আমি শুধু দেখি না তোর মনের ভাষণও জানি। কথা কয় না কেন? আল্লাহ কই আমি তোমরারে বানাইছি, তোমরার ভিতরে সব সেটিং করছি, আমি আমারে ফাঁকি দাও। আল্লাহর হাবিবকে কইছি আল্লাহ হাবিব আপনি জানাইয়া দেন, যিনি সুদ খায় যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয় যিনি ইসলাম লেখে, যিনি আদান প্রদানের সন্ত্রাস বাহিনী নিয়োজিত থাকে। কিন্তু কথা কন না কেন, আপনাদের সমাজে মনে হয় নাই যে বা ওমাগু আমার দি দরছে সবাই আছে নে, আপনারা এত মানুষ উপস্থিত হয়েছেন, আমার কাছে তো মনে হয় এখানে সুদের কারবার নাই। আল্লাহ গো হেইয়া মুইয়ান কি আর মু, আল্লাহ রাসূল কইছে লা তুকবালু সলাতুম বি গায়রি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুর, আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান করলেও দান কবুল হয় না। আপনার আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনো, 9 টাকা তোমার হালাল, 1 টাকা সুদের ঘোষের পরের হক মারার টাকা, এই 1 টাকা 9 টাকার সাথে যুক্ত করে 10 টাকা দিয়ে তুমি জামা বানাইয়া তুমি নামাজ পড়ছো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, আল্লাহর কাছে সেজদা কবুল হবে না। সুদের মতো নোংরা অনেক লম্বা একটা হাদিস, শুধু হাদিস শরীফটা আমি শুধু স্টেপ বাই স্টেপ এক একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি, মিনিমাম লাগবে আমার আধা ঘন্টা। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে বুখারী শরীফের মধ্যে। বন্ধুরে আমার, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রায় সময় প্রশ্ন করত, তোমরা আজকে কোনো স্বপ্ন দেখছো নি? যদি দেখতেন তারা বলতেন, একদিন নবীজি প্রশ্ন করলেন, নবী গো আমরা কেউ স্বপ্ন দেখিনি, নবীজি বললেন আমি একটা আজকে স্বপ্ন দেখছি, তোমরা কি শুনতে চাও? নবী গো শুনতে চাই, স্বপ্নের মধ্যে একটা জায়গা শুধু তুলে ধরব। নবীজি বললেন আমার কাছে দুইজন ফেরেশতা আসলে, সে বলল নবী গো চলেন আপনাকে নিয়ে আজকে ভ্রমণ করব। নবীজি ভ্রমণে বের হয়ে গেল। বন্ধু নবীজি ভ্রমণে বের হয়ে অনেক কিছু দেখেছেন, ও বন্ধু আবার কখনো দেখা হলে আমাকে মনে করাই দিবেন, আমি হাদিসটা নিয়ে আলোচনা করব, সবে একটা পয়েন্ট তুলে ধরব। নবীজি দেখতে দেখ সামনে গেলেন, নবীজি গিয়ে দেখলেন একটা রক্তের নদী, একটা রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছে, কি করতেছে?
সাঁতার কাটতেছে, সাঁতার কেটে কেটে তিনি পাড়ের দিকে আসতে চায়। একজন মানুষ বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, সে যখন পাড়ের দিকে উঠতে চায় তাকে পাথর নিক্ষেপ করে। হাজার চেষ্টা করার পরেও লোকটা কুলের মধ্যে পাড়ের মধ্যে আসতে পারে না। নবীজি সঙ্গীদেরকে প্রশ্ন করলো, এই লোকটা কে রে? নবী গো, এটা আপনার একজন নামদারি উম্মত, যেটা আপনার উম্মতের কাতারে পড়ে না। পৃথিবীর মধ্যে শুধু গরিব মানুষের রক্ত চষে নিয়েছে, সে হলো দুনিয়ার সবচেয়ে বড় শত্রু। রক্তের মধ্যে কি নির্দিষ্ট সময়ের পরে রক্ত না দুর্গন্ধ হয়ে যায়? রক্তের মধ্যে কন্টিনিউ সাঁতার কাটতেছে। ওই যে বলেছি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া ওমা হুম আন হাবি গায়িবিন, সূরা ইনফিতর 30 পারা। আল্লাহ বলে দিয়েছেন, মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, পালাতেও পারবা না। খাবার কি? এক জাহান্নামী পুড়ে পচে লিকুইড হয়ে যাচ্ছে, এটা আরেকটা জাহান্নামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেছে। আরেকটা তৈরি হয়েছে, পুরে লিকুইড হয়, আরেকটার বডি তৈরি হয়েছে, যেটা পচে গেছে এটারটা, যেটা বডি হয়েছে এটারে খাইতে দিছে, ওইটা আবার পচতেছে, এটারটা আবার এইদিকে যেটা বডি তৈরি হয়েছে এটারে খাইতে দিতেছে। নাউজুবিল্লাহ বলবেন না, আপনি আর বান্দা রইছেননি, আপনি আর উম্মত রইছেননি। যেই উম্মত নবীজির আদর্শকে অন্তরে ধারণ করেনি, নবীকে সম্মান করেনি, তাদেরকে নবীজি উম্মত বলে পরিচয় দিবে না। এবার আসেন, এই মাসে নবীজি মেরাজে গিয়েছিলেন, কে কে অবিশ্বাস করেন? আরে আপনারা রাগি বুঝছি আমি যে, আমার দাদাই বুঝছে না। সব সময় মানুষ পজিটিভ প্রশ্ন করে, আমি যে উল্টা করছি, দাদাই কি জানতো কথা বলতে কেন? আস্তে করে আত্মা তুলে দিছে দাদা, দাদাই বুঝে নাই, এই জন্য তুই হাসার সুযোগ পাইছি। কথা কন না বলে নবীজি যখন মেরাজে গেলেন, বন্ধু জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। এই আমার দিকে তাকাও যুবক, কথা বলো না। জাহান্নামের দিকে নবীজি তাকায় দেখলেন, শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ কন্যা, এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। যারা শুধু পৃথিবীর ধনী ধনী হয়েছে, আল্লাহ যারা দুনিয়ার ধনী ধনী হয়েছে, আল্লাহ তাদেরকে ধনী বলে গণায় ধরে না। এটা হাদিস শরীফের কথা, আমার না। আর গরিব মানুষের ক্ষেত্রে যদি বলি, দ্য ফোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। আপনি দেখেন আপনার এই ফিরোজপুরের গরিব মানুষ কিন্তু ভালো নেই, কথা কয় না? গরিবরা কি ভালো আছে? গরিবরা কোথাও ভালো নেই, যদিও তারা বন্ধু মোটা ভাত মোটা কাপড় খেয়ে থাকে, যেইভাবে ভালো থাকার কথা। গরিব মানুষ সমাজকে ভালো, সমাজের মানুষ গরিবকে ভালো থাকতে দেয় না। আপনি তার কাছে গিয়ে দেখেন অসংখ্য অধিকার থেকে সে বঞ্চিত, কথা কন না কেন? সর্বপ্রথম সমাজের বড়লোক গুলো বন্ধু, ম্যাক্সিমাম বড়লোক, সবার কথা বলছি না, বড়লোকের মধ্যেও কিছু ভালো আছে, ম্যাক্সিমাম সমাজের প্রভাবশালীদের কারণে বন্ধু গরিব মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ, কথা কন না কেন? এই জন্য আমি বলি, দ্য ফোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, যদিও সে গরিব পৃথিবী কিন্তু তে আল্লাহর ধনে রাসুলের ধনে ধনী হয়ে আছে। বন্ধুরে আমার, এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, আমি বলি নবীজি যখন জাহান জান্নাতের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর পুরুষ, শুধু দেখেছেন শুধু গরিব মানুষ। কি জান্নাতে কি পুরুষ? আর জাহান্নামের দিকে তাকাইয়া দেখছি শুধু পুরুষ বেশি ধনী আর মহিলা। বলে হুজুর এনে কেন আসলেন? আসার কারণ আছে, এনে একটু রহস্য আছে। নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়, কিসের মতো? ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো গো, এই যে ঘরের মতো বড় বড় পেট ওরা মানুষগুলো, এরা কারা? এবার জিব্রাইল বললেন, নবী গো, এরা হলো দুনিয়ার সুখুর। নবীজি বললেন, জিব্রাইল, আমি তার পেটটার দিকে চাইয়া দেখলাম শুধু সাপ আর বিচ্ছু। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। কি করবেন বলেন তো? কার জন্য রেখে যাবেন এই সুদের টাকা? কার জন্য? আল্লাহ না বলছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
আপনার ধন সম্পদ সন্তান শুধু কিচ্ছু কাজে লাগবে না, আল্লাহ বলতেছে আমি না। তারপরে সুদ ঘুষ জোর করে টাকাগুলো সন্তান কি দিয়ে যাবেন, এরা মদ খাবে গাঁজা খাবে, আপনি কবরে কি অবস্থা আছেন খবর নেবেন, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। মনে রাখবেন সম্পত্তির জন্য এখনকার যুগের ছেলে মেয়ে এত অসভ্য, সম্পত্তির জন্য বাবা লাশ পর্যন্ত কবরে নিতে দেয় না, সালিশ বসানোর পরে নিতে হয়। কথা কর না বন্ধু, সবচেয়ে বড় লজ্জার কথা কেমন করে বলি বন্ধু, বলতে লজ্জা লাগে তারপরে বলতে হয়, সমাজ এত নষ্ট হয়ে গেছে, তার কারণ হলো বন্ধু আমরা যখন ওয়াজ করি অনেকেই কিন্তু এগুলো গ্রহণ করতে চায় না, তার কাছে গরম পানির মতো পড়ে, ঠিক না? ইসলামটাকে মানুষ ব্যক্তি স্বার্থে ইউজ করতে চায়, ইসলামের যে রঙে রঙিন হতে চায় না। এখনকার মানুষের বিবেক বুদ্ধি শিক্ষা এত নিচে নামতেছে ধীরে ধীরে, এই জন্য মানুষ অন্যায় করতেছে না, অপরাধ করতেছে, হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, এটার কোনো তোয়াক্কাই করছে না। যুবকেরা আমার দিকে তাকাও, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। আরে রাসূল বলেন না নাউজুবিল্লাহ, আমার মানে এই কথাটা বলতে এত ঘৃণা লাগে, যে সুদের যে ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো সেই যেন তার মাকে বিবাহ করলো। নাউজুবিল্লাহ বলেন না, আপনাদের সমাজে যদি এরকম সুদখোর থাকে প্র্যাকটিক্যালি সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে, তার টাকা মসজিদ মাদ্রাসা ইমামদের খাওয়া টাওয়া কোনো কাজে ইউজ করবেন না। আর হুজুর কেউ বলি মহল্লার ইমামকে আপনি, আমি ভাই আমি কয়ে যাই, আমি কিন্তু এক জিনিস আমি কাউকে হিসাব করে চলি না, আমারে কারণ বলে হুজুর চলেন না কেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ দুনিয়ার দন যাকে ইচ্ছা তাকে দে, কারণ এই দন পেলে হগলেই খুশি, কিন্তু দিনের শিক্ষা আল্লাহ সবাইকে দেয় না, যিনি বোঝা বইতে পছন্দ করেন আল্লাহ তার কাঁধেই বোঝাটা তুলে দেন। সুবহানাল্লাহ, কর না, এই জন্য বলছি সুদখোর জানলে তার করে দাওয়াত খাবেন না। আবার শোনেন এখানে আরেকটা খবর আছে, কিন্তু সমাজ যারা চলে, আমি বলি বলি আমি আপনাদেরকে বলি, হুজুররাও আছে পেশারে, অন হেন না গেলে না আবার পিছন দিয়ে মুশ ডেলা দিব, সমাজ যারা চালায় তারাও সুস্থ, ও সমাজ যারা চালায় হেরাও সুস্থ, পুরো সমাজে তো মানে পুরো বডি অসুস্থ, মলম কোন জায়গায় দিব মিয়া, এই মিয়া কালেকশন বন্ধ রাখেন, যেই বোর্ড পাইছি এই টাকা তুললে গেলে আল্লাহ আমারও সে ফিটবো, আল্লাহ কইব কি ফোংডামি করতানি গেসলা ফিরুসবো, অগলে মিল্লা কইছে এনে সুদ খাই মানুষ, তুমি গেছো কালেকশন করে মসজিদে লাগাইতে ঠাডা করতেনি, আমি পাড়া মুঠিয়া আল্লাহু আকবার, কইতেমনি একটা হেসা কথা, আমার অনেক লোক আছে গাড়িতে আছে এনে আছে হেনে আছে, বিশাল টাকা গেছে আমার মসজিদ করতে, বুঝেন না অনলাইনে দেখবেন একেবারে নান্দনিক এক মসজিদ, আমি করছি বলি না আল্লাহ আমারে দিয়ে করাইছে,